মৌলিক ও সাধিত ধাতু মৌলিক ধাতু মৌলিক ধাতুকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না এগুলোকে সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু বলা হয়ে থাকে বাংলা ভাষায় মৌলিক ধাতু তিন প্রকার যথা সংস্কৃত ধাতু বাংলা ধাতু বিদেশাগত ধাতু সংস্কৃত ধাতু তৎসম ক্রিয়াপদের ধাতুকে সংস্কৃত ধাতু বলে যেমন অঙ্ক যোগ অন অঙ্কন ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিধি প্রথম হয়েছে ইত্যাদি বাংলা ধাতু যেসব ধাতু সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়েছে বাংলায় ব্যবহৃত হয় তাকে বাংলা ধাতু বা খাঁটি বাংলা ধাতু বলে যেমন আঁক যোগ আ আঁকা দেখ যোগ আ দেখা কর যোগ অ কর হাঁস যোগ ই হাসি এখানে প্রত্যেক আঁক দেখ কর হাঁস এগুলো সবগুলোই হচ্ছে সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা এসেছে খাঁটি ধাতু বাংলা খাঁটি ধাতু বিদেশাগত ধাতু বিদেশি ভাষা থেকে আগত যেসব ধাতু বাংলা ভাষায় ব্যবহৃত হয় তাকে বিদেশাগত ধাতু বা বিদেশি ধাতু বলে যেমন খাট যোগ বে খাটবে বিগর যোগ আনো বিগড়ানো জম যোগ আট জমাট ইত্যাদি আমরা এক্সাম্পলগুলো পুরো সেন্টেন্স মেক করতে পারি এভাবে অন্ধকার বেশ জমাট বেঁধেছে সাধিত ধাতু মৌলক মৌলিক ধাতু বা নাম শব্দের পরে আ প্রত্যয় যুগে সাধিত ধাতু গঠিত হয়ে থাকে সাধিত ধাতু তিন প্রকার যথা প্রযোজক ধাতু নাম ধাতু কর্মবাচ্যের ধাতু প্রযোজক ধাতু মৌলিক ধাতুর পরে অপরকে নিয়োজিত করা অর্থে আ যে ধাতু গঠিত হয় তাকে প্রযোজক ধাতু বা নিজন্ত ধাতু বলে যেমন পর্যক আ শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন করযোগ আ সে নিজে করে না অন্যকে দিয়ে করায় নাচ যোগ আ নাচা ওরে ভদর ফিরে চা খুকুর নাচন দেখে যা নাম ধাতু বিশেষ বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে আ প্রত্যয় যুগে গঠিত ধাতুকে নাম ধাতু বলে যেমন ঘুম যোগ আ বাবা ঘুমাচ্ছেন ধমক যোগ আ যত আমাকে যতই ধমকাও আমি একাজ করব করবো না হাত যোগ আ অন্যের পকেট হাতানো আমার সম্ভব নয় কর্মবাচ্য ধাতু বাক্যে চেয়ে কর্মের সাথে যখন ক্রিয়ার সম্পর্ক প্রদান হয়ে ওঠে তখন তাকে কর্মবাচ্যের ক্রিয়া বলে কর্মবাচ্যের ক্রিয়ার মূল কর্মবাচ্যের ধাতু বলে কর্মবাচ্যের ক্রিয়ার মূলকে কর্মবাচ্যের ধাতু বলে মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যুগে কর্মবাচ্যের ধাতু গঠিত হয় যেমন কর যোগ করা আমি তোমাকে অঙ্কটি করতে বলেছি হার যোগ আ হারা বইটি হারিয়ে ফেলেছি খা যোগ ও খাওয়া আমার খাওয়া বলে আমাকে বলো তোমার খাওয়া বলে আমাকে বলো